ভালো করে শুনবেন, সোনা যখন উপজে তখন ধরতে হয়, ছেড়ে দিতে হয় না। আজকে এমন একটা সুরার ফজিলত, এমন একটা সুরা আপনাদেরকে পড়িয়ে নেব যেই সুরাটা আপনারা সবাই জানেন। যদি বলেন যে না মৌলভী সাহেব আপনি কি গুণিকদার নাকি যে সবাই আমরা জানি, যদি কেউ বলে দিতে পারেন যে আমি সুরাটা জানি না, যারা বিয়ে শাদী করেছেন যদি জানি না বলতে পারেন, তাহলে ওকে আমি 500 টাকা উপহার দিব। তাহলে এত বড় গ্যারান্টি দিয়ে কথা, তাহলে নিশ্চয়ই সে সুরাটা জানেন। সেই সুরাটা পড়তে গেলে নবী সত্য, নবীর হাদিস সত্য, সেই সুরাটা পড়তে গেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এইবারে শুধু বলার অপেক্ষা, খালি বলতে হবে, তাই তো? আচ্ছা বলে দেব, কি বলবো আপনারা শুনবেন, আর তাহলে আপনারা বিচার করুন যে শোনার মতন কি এই লোকটি আছে। যদি বলেন যে হ্যাঁ বলার মতন আছে, তাহলে বলে দিব। আর যদি বলেন আপনারা ফয়সালা করেন, কেন আমি যদি কোনো কথা বলি তা আমাকে মানে চলে আসবে, আমার উপর রেগে যাবে, যার কারণে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারাই ফয়সালাটা করুন। আপনার এলাকার আসামির বিচার আমি কেন করব, বিদেশি মানুষ কেন খাই? তাহলে আপনারা বসতে বলেন, আর সুন্দর করে ফজিলতের কথাটা বলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। আচ্ছা হাত দিয়ে ইশারা করে আমাকে বলুন তো, কে কে এই ফজিলত দুটো নেবেন, কে কে নেবেন হাত দিয়ে বলুন। আচ্ছা সব জিনিস কি ফ্রি পাওয়া যায়? পাওয়া যায় বলেন, সব ফ্রি জিনিস পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে আল্লাহর ওয়াস্তে বলুন, কে এমন আব্বা আছেন যিনি ছেলে মনে করবেন, কোন দাদু আছেন যিনি পোতা মনে করবেন, কোন ভাই আছেন যিনি ভাই মনে করবেন, কোন মা আছেন যিনি ছেলে মনে করে? আমার হাতে অ্যাডভান্স প্রথম 1000টা টাকা মাত্র, অনলি 1000, মাত্র 1000 টাকা দেনেওয়ালা আছেন একজন, বলুন কে আছেন? আল্লাহর ওয়াস্তে বলুন, নামটা লিখে নেবো আমি খালি, মা বন্ধের পক্ষ থেকে কয়েকবার 3500 টাকা এসেছে, 3 দফা, মা বন্ধের তরফ থেকে কয়েক দফা এসছে, আর একবার 5000 টাকা এসছে। আপনি যখন মানে ভাষণ রাখতে যাবেন, হ্যাঁ কারি সেরাজুল ফের দিয়ে গেল টাকা, ও কারি সেরাজুল তার মানে আগে উঠিয়ে নিয়েছে, আমাকে দায়নি ভাই, আপনি বলিয়েন না আমাকে দায়নি, আমাকে দিলে পারে অবশ্যই, আমার যখন চেয়েছি চাইবো তখন দেবে, তো এখন যদি দেন তাহলে আমার হাতে দেওয়া হলো, ব্যাপার তো মাশাআল্লাহ দোয়া চেয়েছেন, ইনশাআল্লাহ দোয়া দেওয়ার জন্যই এসছি, তো আমি ইনশাআল্লাহ দোয়া দেব। একটা মাত্র 1000 টাকার নোট আমি হয় নগদ নাহলে বাকি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছেন অনেক আলহামদুলিল্লাহ, কিন্তু আবার কে এমন আছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা। ডিসেম্বর ফাঁকা আছে, 22 ডিসেম্বর তো এই যে দেখছেন আপনার দোয়া কবুল হয়েছে, আমার দোয়া কবুল হয়েছে। আচ্ছা যাই হোক, আমার ভাই যা নতুন ফার্নিচার খুলেছেন, বুদ্ধি করেই খুলেছেন, যার মেয়ে আছে তার যে মাঞ্জা কতটা ভাঙছে তো সেই বাবাটাই বুঝতে পারছে, উনি 1000টা টাকা দিয়েছেন দোকান খুলেছেন। আল্লাহ যতটি এই এলাকার বেটি ছেলের বিয়ে হবে সবটি জানে, ফার্নিচার লাই আর ওর দোকানে যায়, আল্লাহ আমিন পড়বেন নাকি, আল্লাহ আমিন। আচ্ছা যাই হোক, 1000 টাকা উনি দিয়েছেন। আরেকজন আপনি, এই যে বাবা মারা গেছে, ছেলে দেখছেন শিশু, ছোট ছেলে, আপনারা উঠে যাব না বললেন, শুনবো বললেন আর উঠে চলে যাবেন, চলে যাচ্ছেন, তাহলে আপনারা কেন ওয়াদা দিলেন আমাকে যে হ্যাঁ আমরা চলে যাব? তাহলে আমি ওয়াজ শুনতে চাইলেন, আমি ওয়াজ করতাম, কেন কালেকশন করতে আসবো? দেখছেন উনি 500 টাকা দিয়েছেন। আচ্ছা শেষ বালাতে আপনারা 3-4 জন
খালি তিন চারজন শুধু বলেন তো যে আমি 100টা করে টাকা মলানা আমার দেওয়া হয়ে গেছে, আপনার কথা জোরে আমি 100 করে টাকা দিব, তাহলে 100টা করে দেন তো, টাকা খেয়ে আছেন পাঁচ ছয় জন। শামসেরের ছেলে, শামসেরের ছেলে, শামসের মারা গেছে, শামসের মারা গেছে তার ছেলে, তার নামে 200 টাকা। বন্ধুরা বলতে গেলে ফের আপনারা রাগ করবেন, যার বাবা মুলবি করে দিয়েছে ও খুশি খুব, আর যে মুলবি হয়ে আছে ও খুশি খুব, কি যে যা কাজ হয়ে গেছে, মুলবি হয়ে গেল, আমার বেটাকে মুলবি করলাম মানে আমি জান্নাতে যাব, না না, নেক সন্তানের মানে ভালো সন্তানের মানে ওটা নয়। ভালো কর্ম যেই ছেলেটা করবে, ভালো কর্ম যেই ছেলেটা করবে, সেই ছেলেটার বাবা নেকি পাবে। যদি আমি আমল করি, আমি যদি ভালো কাজ করি, তাহলে আমার বাপ নেকি পাবে। আর যদি বলি যে আমি মৌলবি সাহেব ভালো কাজ করব না, তাহলে আমার ডবল গুণা হবে, ডবল গুণা হবে, আমাকে ডবল আল্লাহ শাস্তি দেবেন। আমার কোনো দুনিয়াতে মূল্য নাই, ইলিম থাকতে গেলে নয়, ইলিম থাকতে গেলে বা আমাল করতে হবে, তাহলে ফল আছে। আপনি যদি নেক কাজ করুন তাহলে আপনার ফল আছে। আমার আব্বা জান, এর চাইতে আর বেশি কথা বলতে যাব না, 100টা করে টাকা মাত্র চেয়েছি পাঁচ জনের কাছ থেকে। কোনো আব্বা আছেন যিনার পিতা ইন্তিকাল করেছেন, যিনার দাদু ইন্তিকাল করেছেন, যিনার কেউ না এগানা বেগানা ইন্তিকাল করেছেন, তার জন্য নে, ওটাই হবে নেক সন্তান, ওটাকেই হাদিসে বলা হয় নেক সন্তান, নেক সন্তান এটাই। 100টা টাকা কে আছেন যিনি বলবেন আমি 100টা টাকা দেনেওয়ালা আছি, দেন আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি চলে আসুন, দেরি করিয়েন না, যত দেরি করবেন তত দোয়াগুলো পিছিয়ে থাকবে, তাড়াতাড়ি আসেন। কোন ভাই আছেন 100টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা, এই যে দেখছেন আমার ভাই 100টাকা দান, এই দান, আর এই যে দেখছেন 500-400 টাকা ব্যাগ দেন, এই যে দেখছেন আর এক ভাই 100টাকা নগদ, আর এক বড়া এক ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা, এই যে দেখছেন আমার আব্বা জান 100টাকা, মানে তিনটা হলো, আর দুটোর কাছে চেয়েছি, জাযাকাল্লাহ খায়রান জাযা, এই যে দেখছেন ছেলেটা, আচ্ছা ওনার বুবু, তার মানে দাদি, দাদি মহিলার তরফ থেকে মোটামুটি কত আছে গো ভাই, 500 টাকা, মাশাআল্লাহ, আমি চেয়েছি 100 টাকা পাঁচখানা, এই যে দেখছেন আমার ভাইজি 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই, আর 100 টাকা মাত্র, আর 100 টাকা দিলেই 500 টাকা হয়ে যাবে, আর 100 টাকা দেনেওয়ালা, হ্যাঁ বলেন, নানার নামে, আচ্ছা এটাই নানা নানি গ্রাম, এক বড়া সিমেন্ট লেখেন, মাশাআল্লাহ। আর একজন যুবক ভাই 100 টাকা দান, এই দান কবুল করা পাক সুবহান। আর একজন এখান ছোট ছেলে এখানে এসেছিল, পরিমাণে 100 মসজিদে দিল, যাহা দিলে গেল দান, শোনো রব্বানা, বিপদের ফেরা গেলে তুমি ফেলেও না। আর একজন ভাই আমার এখানে আসিয়া 100 দিল দান, মাদ্রাস মসজিদ লাগিয়া, যাহা দিল গেল দান, শোনো রব্বানা, বিপদের ফেরা গেলে তুমি ফেলে না, তোমার কাছেতে আমি করে জিমিনতি, ব্যবসা বানি জেতার দিও গো অন্যতে। আর একজন ভাই আমার এখানে ছিল, পরিমাণে 100 মসজিদে দিল, যাহা দিল গেল দান, শোনো রব্বানা, বিপদের ফেরা গেলে তুমি ফেলে না, ও গো আল্লাহ দয়া মায়ে দয়া প্রকাশিয়া, এ দানের দান লেও গ্রহণ করিয়া, বেহেস্তেলে বাস তাকে দাও পরা ইয়া, বেহেস্তে দুয়ার দাও কবরে খুলিয়া, আমি গুনাগার দোয়া দেব কত, নেকি আল্লাহ দিও তুমি তাকে তার নিজ মন মতো, কবরের আজাব থেকে করে দিও দূর, নেকি আল্লাহ দিও তুমি তাকে প্রচুর। আচ্ছা এদিক থেকে মোটামুটি 5 জন আসলো, কিন্তু আপনারা কেন এরকম বসে আছেন গো, আপনারা কি সব দিয়ে দিয়েছেন? আচ্ছা আপনারা 50টা টাকা দেন তো, কে আছেন 50 টাকা? আমি কিন্তু কি করব, আমি মানে রেট কমানেওয়ালা মানুষ, তার লেগে আপনাদের কাছে কম চাইছি, দেন 50টা টাকা দেন, কে আছেন তাড়াতাড়ি উঠেন তো, দোয়াগুলা ইনশাল্লাহ বলবো। এই কি আপনারা আমার এলাকার মালোপাড়ার কবিরাজ পেয়েছেন যে তিন মাত্রা সাপ দেখাবো, ওষুধ বিক্রি হলে ভালো, না হলে চলে যাবো, না না ইনশাল্লাহ বলবো, বসে থাকুন ইনশাল্লাহ। 500 টাকা দান, মাশাআল্লাহ। আর একজন দেখেন আমার ভাই 100 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান। এদিক থেকে আসছে, কিন্তু এরা কেন যে আপনারা উঠছেন না, এই যে দেখছেন আমার মায়ের মতো, মাশাআল্লাহ আমার বোন, আমার বোন 100 টাকা দান, মাশাআল্লাহ কবুল করো পাক সুবহান, মিটাইও দিও তার মনের আরমান। কোরআনের আইনমা পর্দা করা ফরজ, কোরআনের আইনমা পর্দা করা ফরজ, মোহাম্মদ শরীয়তে পর্দা করা গরজ, যাহার স্ত্রী বেহায়া বেপর্দা বেড়াই, আল্লাহর নবী তাহাকে দাওস আখা দায়, দাওস ব্যক্তির জন্য জান্নাত হারাম, মুসলমান শরীয়ত মেনে করো অগকাম। আচ্ছা ওইদিকে কেউ নাই নাকি? নাই, মেয়ার পাঠিয়ে
আচ্ছা যা একটা কেউ যান আরে গোয়ালের অভ্যাস হলো যদি দুধ না বাহির হয় তাহলে গোয়াল ছেড়ে দিবে বাছরটাকে ছাড়বে না হবি না তুই যাবি কুণ্ঠে তো যান কেউ এ মায়েরা বোনেরা আমার আমিও কোনো বোনের ভাই আমিও কোনো মায়ের সন্তান অতএব আপনারা উঠে আসেন না আপনাদের কাছে যাচ্ছে ইনশাআল্লাহ এবং সহি হাদিসের দান মাস আ দাদু দাদির জন্য এই শোনো ভাই এই শোনো দাদু কইলে ঠিক ছিল কিন্তু দাদি যখন লাগিয়ে দেশে তোর কম হয়ে গেছে এই রাখবো কি একটা ভীমলের দাম দিবেন না তো কেন রাখবো এই দেন আর 10টা টাকা দেন ভাই দেখেন না আর 10টা টাকা দেন কি আ নাই নিয়ত করেন আরে কম হয়ে আছে গো এই এমন করে দোয়া দেবো যাতে সবটি খুলে পড়ে যায় হ্যাঁ যারা জানি না আচ্ছা আপনারা দোয়াটা পিছিয়ে দিচ্ছেন কিন্তু আপনারা আর 50টা টাকা কেহ যে দিব মনে বলেছিলেন তো এখনও বোধ হয় 50 টাকার নোট আসেনি নলে না আচ্ছা 50 টাকার নোটগুলো দেন তো এক দুজন দেন তারপরে ইনশাল্লাহ আমি শুরু করব খুচরা দিছি রে ভাই ডরায় না মকিমের শাস্ত্রী 200 টাকা মাশাল্লাহ জাজাক আল্লাহ খায়রান জাজা কত এত টাকা আচ্ছা 10 টাকা হ্যাঁ ভালো 10 টাকা লয় 50 টাকা করেন ভাই অতটি খুচরা দেওয়া যায় 490 টাকা গোটাই এতটি দেওয়া যায় নাকি আচ্ছা আর কেউ আছেন না থাকলে এবার চুপচাপ বসুন না থাকলে এবার দুয়ার ফজিলতটা আমি ইনশাল্লাহ বলবো এবার বসে যান আপনারা যেই দুয়াটা পড়তে গেলে যেই দুয়াটা আমল করতে গেলে আপনার কাছ থেকে 10টা ভুল কালকে সরে যাবে পরশুদিন পড়বেন সরে যাবে তরশুদিন পড়বে 10টা দিনের মাথাতে আপনি একটা ভালো ইমানদার লোক আপনার জীবন গড়বে আপনি ইমানদার হয়ে আল্লাহর কাছে জবাব দিবেন মাশাআল্লাহ এই যে দেখছেন আমার ভাইজান উনি 50 টাকা চেয়েছিলাম 50 পেয়েছি 50 আরেকজন ভাই 50 আরেকজন ভাই 50 মানে 3 জন 4 জন হতে বাকি মাত্র অনলি ওয়ান একজন এর আগ মাশাআল্লাহ জাজাকাল্লাহ 50 জিয়াউলের স্ত্রী মহিলা তার মানে আরেকজন নইমুদ্দিন মারা গেছে যার কারণে 50 টাকা মাশাআল্লাহ জাজাকাল্লাহ খায়রান জাজা এই তো গো আপনারা খুব ভালো মানুষ আমি জানি যে আপনারা মিলনগড়ের মানুষ খুব ইমানদার মানুষ নামাজি দেখলাম অনেক যুবক ভাই আমার মসজিদে নামাজ পড়ছেন সুন্দর করে আমি দেখলাম অনুভব করছি যাক এরা এত ইমানদার মানুষ যে আর এখনো যুবক দেখলাম অনেকটি যুবক মসজিদে নামাজ পড়লেন আমি মুগ্ধ হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এইরকম আমরা তো ওইগুলো লোক আমরা ওইগুলো লোক কালকে আমার প্রোগ্রাম ছিল কারমোনা গ্রামে আর যেই গ্রামে শুধু আলেমটি আছে ওর চত্বরে ওখান থেকে কয়েকটা দিমত যেগুলো মশলা আছে হাদিসে তো ওখানে কয়েকটা প্রোগ্রাম আছে তার মধ্যখানে শুধু একটা কথা আমি বলেছি যে দেখো মহিলারা একটা কথা বলে কি যে একটু কিছু হতে গেলেই তারা কি করবে ছুরিটা কত খারাপ 14 ভাতারি তো আমরা হচ্ছে ওই রকম যদি আমাদের কথা না শোনেন ভাই তাহলে আমরা কিন্তু রাখবো না কিছু আজকে আপনাকে ধরা দেব না কালকে আপনাকে কিন্তু ছাড়বো না তো যাই হোক আপনারা খুব ভালো মানুষ এর আগেও আমি এসেছি খুব ভালো ব্যবহার দেখিয়েছেন এবং সবথেকে আমাকে ভালো লাগলো যেটা সেটা হচ্ছে কি আপনারা যে নামাজ পড়ছেন এই নামাজটাই হচ্ছে মেন এই নামাজটাই হচ্ছে সব থেকে ভালো উত্তম কর্ম ভালো কাজ আমি বলেছিলাম কি দোয়া পড়বো তাহলে দোয়াটা পড়বো কি ইনশাআল্লাহ বলেন মায়েরা আমার চুপচাপ থাকেন 3 বার দোয়াটা পড়বো ইনশাআল্লাহ আপনাদের দোয়াটা মুখস্থ হয়ে যাবে আমার সাথে সেই দোয়াটা শেয়ার করেন আমার সাথে সেই দোয়াটা পড়েন আচ্ছা মাশাআল্লাহ আমার যুবক ভাই শুনেন 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 এ কে দিল আপনি এরকম ঠগাদান কেনে যে ভাই 80 টাকা কেনে হলে 100 হবে নাহলে 50 হবে লাও না 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 হয় 20 দিয়ে দাও নাহলে ভাই আমি ওই মাঞ্জা ভাঙা দানলি না আমি তো দিয়ে চাহাছি হ্যাঁ এই তো এইরকম যুবকেরাই তো ইসলাম জয় করেছে বুড়ারকে দাঁড়াতে কি ইসলাম জয় করা হয় মাওলানা যুদ্ধের ময়দানে যুবকেরা গেছে না কারা গেছে বয়স্করা 180 টাকা দিলে মাশাআল্লাহ ও তো ফের 20 টাকা বাকি থুই দিলে জাযাকাল্লাহ খায়রান জাযা তো আমার যুবক ভাই ইসলাম জয় করেছেন যুবকেরা ইসলাম
কে যদি বাঁচিয়ে রেখেছে এই যুবকেরা, যারা যুবক আছেন ভাই, অবশ্যই আপনারা একটু মনের বল, একটু উদ্যোগ নিয়ে এই মসজিদকে একবার তৈরি করবই এরকম নিয়াতে অবশ্যই আপনারা কাজে লেগে যাবেন। এবং মসজিদ করাটা হচ্ছে ভালো কাজ, ভালো কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এর নবীজি বলছেন, যারা মসজিদ নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘর নির্মাণ করেন, তাহলে এর চাইতে আর কি বড় ফজিলত হতে পারে? তো আমার ভাইজান, তাহলে একমত হয়ে, সুন্দর হয়ে, আপনারা খুব সোনা মানুষ, ইমানদার মানুষ, ভালো মানুষ, মায়েরা এবার চুপচাপ থাকেন এবং আমার সাথে সাথে সেই দোয়াটা পড়েন। বলেন, আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা করে কিছু রবে না। ঠিকাদার কি স্যার গো, এদিকে আসেন ভাই, এদিকে হাত খানা নিয়ে রেখে আগে আপনি যা দিবেন দেন। আচ্ছা শুনেন, আপনারা শুনবো বলে না চলে যাচ্ছেন, এটা কিন্তু ভালো জিনিস নয়। এদিকে আসেন, এদিকে আসেন, বড় মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তালাক 6-7 আয়াতে বলেন, লিউফিক জো সাতে মেন সাতেহি ওমান কুদির আলাইহি রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অবস্থা আছে দেওয়ার, যদি তুমি না দিতে পারো কাল কিয়ামতের মাঠে তোমাকে ধরে নেবে। পারবে? খেটে খাচ্ছে, খেটে খাচ্ছে 600 টাকা। মাশাআল্লাহ, দেখেন ছোট ছেলে খেটে খাচ্ছে। হ্যাঁ, নাম লেখেন না। হ্যাঁ, নামটা লেখেন। সরল ছেলে আমার না, ওই সরল ছেলে মানে দিবেই তো। কি দিবা? না সিরে 6000। সকালে পাবেন, হ্যাঁ কি আর পাবেন না, স্টেজ থেকে নামার পরে আমি পালিয়ে যাবো। শোনেন, আপনারটা কত কহিলেন? 600 টাকা। না তোমার কি কাজ করে? কি কাজ, কি কাজ, কি ব্যবসা? ঠিকাদারি পুরা ই আছে, জাকাত আছে, তা ডাইর হবে জাকাত। আমার কে বাদিয়ে সোসাইটি, বিশেষ করে পশ্চিম বাংলায় বড় লোক কেনা হয় না জানেন? বড় লোক কেনা হয় না, ওরা জাকাত বাহির করতে জানে না। আপনার আমার কাছে যদি 20,000 টাকা থাকে তাহলে জাকাত লাগবে। কত বললাম? 20,000। তাহলে আপনি বলেন এই মিলনগড় এলাকাতে কয়টা চাকরিজীবী আর কয়টা লোকের কাছে 20,000 টাকা নাই, আর কয়টা লোকের কাছে 20,000 টাকা আছে, কে জাকাত বের করার মতো ক্ষমতা আছে? এক আড্ডা বাদ যাবে এরকম আশা রাখছেন? তো বাকি 500, আর বাকি 500 বলছে 100 টাকা নগদ দিল। ঠিক আছে, 600 তাহলে হলো, টাকাটি দিয়ে না ভাই, আপনি ঘুরিয়ে নিলেন। আমি তো আগেই বলেছি, মাছ তোমরা ভাঙা যেগুলা দান ওইগুলা ভালো লাগে না। আমার ভাইয়ের জন্য এবার নারে লাগান তো, নারে থাকবে আমার ভাইজান, অনলি 1000, 1000 টাকা এই মসজিদে একবার নারে লাগান, নারে থাকবে। শোনেন ভাই, এলান হয়ে গেছে, আল্লাহর কাছে জমা হয়ে গেছে, আপনি 900 টাকা বাকি করেন। যা জ্যাক যান না ছাড়ি মানে জ্যাক যা হয়ে গেছে। এবার মোটা পাটি গালাকে ধরে লেছেন, এবার ধরে লেছেন, যান ভাই, যান যান, তাড়াতাড়ি যান, জয় পা ফেলবেন, তয় পা একটা করে সাদকায় জারিয়া হয়। এটা মনে করিয়েন না যে মলবিরা শুধু লেওয়ার লেগে বলবে, যে না হাদিস ছাড়া বাইরে আমি কথা বলি না, হাদিসেরই কথা বলছি। জয়টা পা দিবেন, স্ত্রীর জন্য 100 টাকা দিল। হ্যাঁ, মকিম, মকিম তার স্ত্রীর জন্য 100 টাকা। কই খেটে খাচ্ছে, খেটে খাচ্ছে, ঠিকই আছে। দেখেন তো কত মাইয়াকে ভালোবাসে,
কত স্ত্রীকে ভালোবাসে, এরকমই ভালোবাসা থাকা দরকার। আল্লাহ রাসূল বললেন কোনো বাড়িতে তার স্ত্রীর সামনে গিয়ে যদি একবার মুচকি হাসন হেসে যায়, আল্লাহ রাসূল বললেন তোমার একটা সাদকা হয়ে যায়। সাদকাটা কত বড় নেকি, সাদকাটা কত পুণ্যের কাজ। সাদকাটা বন্ধুরে এমনি বের হয় না, সাদকা এমনি কেউ বাইর করে না। রাস্তাতে হঠাৎ করে মোবাইলে ফোন আসে, কইছে এটা কি তোমার ছেলে, এই নাম্বারটা কি তোমার, কইছে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ, তাহলে ছেলেটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি করে তখন কইছে আরে বুধির মারে আরে পিঙ্কির মারে তাড়াতাড়ি করে চাইল চাটি বাইর কর, আর মুরগাটা ধর ধরে মাদ্রাসা নালে মসজিদে দেয়। ঠেলার নাম বাবাজি, ভোক লাগলে কাচ্চা গহম মিঠা লাগে, যখন ঠেলাতে পড়ে তখন কি করে, যেমনি শুনে নিলে এখন আপনারাকে ঘ্যাগাচ্ছি দেন 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 না, এখন যদি মাথাটা খুব ব্যথা করে তাহলে আবে জাকির উঠ নাবে মাথা খুব ব্যথা করছে, আরে শালা তুই একটা ইঞ্জেকশন দে না 500 টাকা, যদি কয়ে যাব 500 টাকা না হলে উঠবো না, হ্যাঁ আবে তোর টাকার মানে কি তুই নাকি যে তুই উঠ না তোকে টাকা দিচ্ছি 500 টাকা বাড়ি হবে না হবে না। দেখেন আল্লাহ রাসূল বললেন ওই সমস্ত মহিলা, যে সমস্ত মহিলা ওই মা ওই বন্দরকে বলবো তোমার স্বামী যখন ইস্টান থেকে বাইরে থেকে বাড়ি যাবে তখন খবরদার মুখখানা ট্যাঙরা দেখায় না, খবরদার তুমি রেগে উঠিও না, কোন মাইন্ডে আছে স্বামীটা বাড়িতে, কাউর সাথে লেনদেন ছিল ঝগড়া হয়ে গেল না কি হয়ে গেল, খবরদার কোনো রাগি কথা বলবে না। ওই সময়খানে যদি একটু হাসি খানা হেসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়া কুলু লিন্নাস হুসনা, আল্লাহ রাসূল বললেন আল কালেমাতু তাইয়িবাতু সাদাকা, যখন তুমি একটা ভালো কথা তোমার স্বামীকে বললে, আপনি যখন আপনার স্ত্রীকে ভালো কথা বললে তখন একটা 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 করে সাদাকা হয়ে যায়। 100 বার যদি আপনি আপনার স্ত্রীর সামনে হাসেন রে বন্ধু, 100 বার করে যদি আমি আপনা আমার স্ত্রীর সামনে হাসি রে আব্বা, তাহলে আল্লাহ রাসূল বললে তোমার 100টা সাদকা হয়, কত ফজিলত না। তাহলে আপনারা উঠে উঠে যেতে থাকছেন, তাহলে সময়ও পেরায় কাছে আসছে বোধহয়, মানে যখন আপনারা উঠে যাবেন তখন আমাকে অটোমেটিকলি এমনি নেমে যেতে হয়। মাওলানা মুমতাজ সাহেব যে আছেন, এই যে মিটনা মাদ্রাসা সদ হেড মোদারেস, উনি যে আছেন খুব বড় ইলিমওয়ালা মানুষ, তো যাই হোক মাওলানা মুমতাজ সাহেব স্পষ্ট 2-3 জায়গাতে বলে দিয়েছে কি, যদি তোমরা ওয়াজ শুনতে চাও তাহলে একে লেলাও, কেনে একে যদি লেলাও তাহলে ই হলো ঠেলা গাড়ি মালগাড়ির মতন, মালগাড়ি যেমন ঝিমঝিম ঝিমঝিম করে চলতেই থাকবে চলতেই থাকবে, তো ওই রকম হচ্ছে এইটা বক্তা, যদি আর একে 2 ঘন্টা দিয়ে দাও তাও অসুবিধা নাই, 2.5 ঘন্টা দিয়ে দাও তাও অসুবিধা নাই, তাহলে পারে। কিছু কিছু জায়গাতে একটু করে বেইনসাফি হচ্ছে, বেইনসাফি কি, গত রাত্রে আমাকে 1 ঘন্টা দেওয়ার কথা, ওখানে গেলাম 1.5 ঘন্টা বললো, আমি বললাম যে বাপজি 1.5 ঘন্টার চাইতে 1.5 মিনিট বেশি করিয়েন না, কইছে ঠিক আছে 1.5 ঘন্টাই থাকলো। স্টেজে যাওয়ার পরে কথা বলার পরে কোনো চিরকুট নাই কোনো নামার খবর নাই, বকতে 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 2 ঘন্টা 18 মিনিট হয়েছে। তার আগা দিন রাজাপুরে ছিল, আচ্ছা আমি বাইকে যাতায়াত করছি, যেহেতু যদি বাইকে যাতায়াত না করি তাহলে মাদ্রাসায় ধাতানি খেতে হবে যদি কামাই করি, আর আপনারা মোর কিছু করতে পারবেন না, মৌলবীরা যদি 2টা কথা রাগিভাবে কহি দেয় যে ধুর এটা করতে হবে না এটা করতে হবে না, আপনারা কমিটি যারা আছে তারা কী সিদ্ধান্ত নেবেন। কইছে মৌলবীটা হারঘি প্রতিবাদ করছে, শালা হারা কষ্ট করে মাদ্রাসা চালাচ্ছে আর হারঘি প্রতিবাদ করছে, ঠিক আছে রামজান আসতে দে র্যালি। এমন একটা মাদ্রাসায় পড়াতে গিয়েছিলাম, নাম নিচ্ছি না যেহেতু ইউটিউব হচ্ছে, এমন একটা মাদ্রাসায় যে মাদ্রাসায় আমি জীবনের প্রথম পড়াতে গিয়েছি, সভাপতি সেক্রেটারি সব বাই আমার ঘরে সব সময় ঘুমিয়ে থাকলো আর বললো আপনাকে ছাড়বো না মাওলানা, আপনাকে ছাড়বো না মাওলানা। তো যাই হোক একটু হেড শিক্ষক যিনি ছিলেন ওনার একটা ভুল হলো, চাচলের রুল আমিন 30 টাকা, মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান জাজা, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারেক আলাই, তো কি
যাই হোক গোটা বছর ভালো বাসলো, সদরের সাথে একটু টকঝক হলো, হেড মোদারের সাথে টকঝক হলো, ওখানে কিন্তু আমি বরদাস্ত করতে পারলাম না। আমরা বলছি হাগো একটা হেড মোদার মলবি আছে, হেড পোস্টে আছে, কাজ করছে, ওটা একটু দেরি হতেই পারে, তার জন্য আপনারা এইগুলো এত লম্বা চওড়া কথা বলবেন? তোর বলছে আপনি কি গায়ের গরম দেখাচ্ছেন? আমি বলছি আচ্ছা গায়ের গরম কোথায় দেখালাম? এটা প্রধান শিক্ষক কাজটা আপনি সকালে কমপ্লিট হচ্ছে কি হয় না আপনি দেখেন। যাক দু তিনটে কথা বলা হয়ে গেল, একটু খালি আওয়াজটা আমার বড় ছিল, যার কারণে রাতটা কাজ ওকে করতে দিলাম না, আমি নিজে কাজটা করলাম। রাত যখন 3:30 ঠিক তখন আমার রেজাল্ট তৈরি করা হয়ে গেল, বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট ছিল, রেজাল্ট তৈরি করা হয়ে গেল। 8টার সময়তে রেজাল্ট যখন দিয়ে দিলাম, সবাই এবার দেখছে যে হারে এই রেজাল্ট বলে একটাও কিছু তৈরি হয়নি, ফের রাত্রে কেমন করে হলো এক রাত্রে এতটা কাজ? এইবারে প্রধান শিক্ষক বললেন যে যা হোক ও খেটে দিয়েছে, কাজ করে দিয়েছে, আমাদের সব রেজাল্ট কমপ্লিট হয়েছে। শোনানো হলো 9টা দিন মাথাতে ফোনটা যাচ্ছে, বলছে মাওলানা আপনাকে আর রাখা হলো না। মনে মনে কহছি হবে মুলবিরে কি জানে না যে তুই রুজিদাতা লইস, রুজিদাতা হলো আল্লাহ। এইবারে যেমনি কহা 2টা দিন পার হলো না, যেই মাদ্রাসায় শুরু থেকে শেষ অব্দি পড়লাম মানে বাটনা মাদ্রাসায়, 3টা দিনের মাথাতে তখন ফোন গেল যে তুই কোনটা আছিস বে? আমি বলছি একটা হাজিকে নানা বলতাম, কই তুই কোনটা আছিস বে? কইছে আমি বাড়িতে আছি। কই বাড়িতে থাকতে হবে না, তাড়াতাড়ি তুই মাদ্রাসায়। কই কেন? কই তোর বেতন 900 টাকা বাড়িয়ে দিব, ওখানে যা ছিল খবর নিয়েছি 900 টাকা বাড়িয়ে দিব। আমি কইছি আলহামদুলিল্লাহ, আবে ওই খবরটা ওরা বাদ দিয়ে দিয়েছে, এটা তো আর বলবো না আমি, ধরা দিব না। তো ওরা তো কী করেছে 900 টাকা বেশি দিয়ে বাটনাতে ঢুকে গেলাম। শুরু থেকে শেষ অব্দি অন্য কোনো মাদ্রাসায় আমার লেখাপড়া নয়, শুরু থেকে শেষ অব্দি ওখানে পড়া। এবার আল্লাহর দয়াতে 4টা দিনের মাথাতে বাটনা, এখন পর্যন্ত আছি। ডর শুধু এটুকাই যে গলা ছেড়ে কথা বলতে পারি না। রাইতে জালসা করতে গেল রাজাপুরে গত পরশুদিন, ওরা দিল আমাকে প্রথম 15 মিনিট, সভাপতি বললো যে এই বক্তাকে এখন চলবে না, হটিয়ে দাও, একে টেনে ফেলে দাও, রাত 12টাতে একে দিতে হবে। এবার চলে আসলাম রুমে, এবার বলছি যে আমার চলে যাবো, এর কাজ হবে না। বলছে না না থাকো। এবারে হঠাৎ করে আমাকে ঠিক 9টার সময় দিয়ে আপনাদের এলাকা যে মনিরুদ্দের মাওলানা ছিল, একটু ইজ্জত বাঁচিয়েছে, ইজ্জত কি বাঁচাবে, তবু হেলওয়া টাইট করে মোটামুটি 2.5-3 ঘন্টা মতন আলোচনা করিয়ে নিয়েছে। এবারে আসার মানে 2টার সময়তে আসা, আর এই যে জার্কিন হচ্ছে তো অসুবিধা তো একটা হবে। আর যেহেতু আমরা তো আর ওই ঘাঁটি খাওয়া মানুষ নয়, আমরা হচ্ছি পোলট্রি খাওয়া মানুষ, পোলট্রির মতন হয়ে যাবে 4টা দিনের মাথাতে। তো যাই হোক, আমি একটা কথা বলেছিলাম জান্নাত যা অজীব হয়ে যাবে, বলেছিলাম না? হ্যাঁ না না বলেন। একটা দোয়া ফজিলত বলেছি, আর একটা বাকি আছে। বলেছিলাম যারা জানেন না যদি বলেন যে আমি জানি না, তাকে 500টা টাকা দেব। এইবারে আপনারা শুনেন তাহলে, এই যে সোনার আগাখানে, এই যে সোনার আগাখানে চট চট করে 20টা টাকার নোট গালা 3 থেকে 4টা লোক দেন, তো 20 টাকা নোট গালা। আচ্ছা আপনারা কি চাষ করেন গো? ধানের কথা বলবো না, কিন্তু ধানের অবস্থা শুনে নিয়েছি তো। ভুট্টা ধানের অবস্থা তো নাই, মাখনাগুলো হচ্ছে কারি কারি ভালো। মাখনা লোকটি নাই এখানে, ও নাম ধরে করতে হবে বলতে হবে। আচ্ছা ই ভুট্টা হয় না? ভুট্টার চাষ নাই, কোনো চাষবাস নাই, তাহলে 20 টাকার নোট আছে বলা না? হ্যাঁ 20 টাকার নোট আছে, আদার্স ইনকাম আছে, 20টা টাকা আছে। আচ্ছা 3টা লোক দেন তো 20 টাকা, তার 60টা টাকা হোক। কই যে হাজি এত করে নিচে নাম চলি না, এই লেগে নামি একটা পুরোহিত। দোহমনা যদি কোনো যেয়ে থাকেন বা কোনো দিন যেয়ে থাকে, দেখবেন দোহমনা ব্রিজটার পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরের মানে আমার গ্রামের একটা লোক ঝগড়া করেছে, আর ঝগড়া করার পরে তোর কাছে তোকে থুকচাতে যদি পারে তাহলে আর গ্রামের মলবিকে আনবো থান তুই, নিয়ে চলে গেলো। আমি আর তো জানি না, ওখানে গিয়ে মানে আমাকে 1 নম্বর প্রশ্ন করলো যে তোমাদের মাদ্রাসাগুলো কীভাবে চলে, মসজিদগুলো কীভাবে হয়। আমি বলছি বিশেষ করে কিছু কি দেওয়া লয়, কিচ্ছু দেওয়া লয় ভাইজান, বেনামি 200 টাকা দিলে মাশাআল্লাহ, মুখে তালা লাগা থাকছে, বর্তমান যুগে বলতে পারা যায় না, সাহস হচ্ছে না, পিছে লোক নেই, থাকবে না বলে বলতে পারছি না। ইবাদতের যত জায়গা আছে, যত দুনিয়াতে ধর্ম আছে, এক একটা ধর্মের এক একটা ইবাদত করার জায়গা আছে, আছে না নাই? আছে। আমার অমুসলিম ভাইয়ের কাছে কোনোদিন আপনি 20টা টাকা নেওয়ার মন করবে যে আমি মসজিদের কাজে লাগাবো?
মসজিদের কাজেই এই 10 টাকা 20 টাকা দিয়েই মসজিদ তৈরি হয় আমাদের। আর এক মা বোনের ভাত রান্না করার সময়তে একটা মোট চাল যে উঠায় একটা মোলবি পুষা হয়। আর মাদ্রাসা এই করে চলে, কিন্তু অন্যান্য অন্যান্য ধর্মের লোক সরকারের অনুদান ছাড়া ওদের ক্ষমতাই নাই, কোনো কিছু করতে পারবে না। তো 20টা টাকা বড় জিনিস নয়, যার কারণে আমি লড়াই করার পরে ওকে আমি বেশ একটা বই আছে ক্যা ইসলাম পর এতরাজ হ্যায় কাটিয়ারে ছোট্ট কালে পেয়েছিলাম, বইটা নিয়ে নিয়েছিলাম। ওখানে কিছু বিধান আছে, বেদ আছে, তো ওই বেদগুলো আমি একটু পড়ে রেখেছিলাম, জেনেছিলাম। ওকে মাধ্যম দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলে যাই হোক আমি লাস্টে একটু জিতেছি, নাম কিনা কথা নয়। তো যাই হোক ওকে বুঝাতে পেরেছি। আর তো একটাই কি, ওকে নিয়ে আসতে পারেনি আমার ধর্মে, এটা আমার আফসোস। তো যাই হোক, 20টা টাকা নোট কোনো বড় জিনিস নয়। আমি বলতে চাইছি এই 20 টাকায় কাল কিয়ামতের মাঠে কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারা আমসালহা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তুমি যখন মনে একটা টাকা দান করছো তো মনে করছো একটা নেকি হচ্ছে, একটা তোমার নেকি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে 10টা তোমার নেকি হয়, তাহলে 10টা টাকা দিতে গেলে 100 হয়, তার মানে 100 হয়, 100টা টাকা দিতে গেলে 1000টা নেকি হয় রে আব্বা, 1000টা 100টা নেকি হয় রে বন্ধু। যার কারণে আমি ছোট দানকে ছোট মনে করি না, ছোট দানটাকে আমি বড় মনে করি আমি চাই। তাহলে বলুন, তাড়াতাড়ি করে বলুন, দুয়ার ফজিলতটা চলে যাচ্ছে। যাই, আর কে আছেন 20টা টাকা নোট? এখনি একটা লোকের কাছে এসেছে, আছে তিনটা লোকের কাছে চেয়েছি, আর দুটো লোক মাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা মানুষে ঝোঁক জি ঝোঁক কে কুন্ডে দেখা কুন্ডে কি দেখা কুন কি হয়েছে। তো যাই হোক, কত ঘুরে নিলেন? 400 দেন, 50টা টাকা গেল। আল্লাহ আকবার, ইয়া তো কি আর বকিল হইতে হয়, হ্যাঁ জন কই দে। আচ্ছা আচ্ছা, আর দুজন দেন তো 20টা করে টাকা। আজ না হয় কাল তুমি ওরা দিবে না, আসতে বলছে ওরা দিবে না, দিচ্ছিল দিচ্ছিল। আচ্ছা, যারা কালেকশন করছে মা বোনদের কাছে একটু দেখেন তো, আমার কাছে লেসেন তো দেখি, ওরাকে দুয়ার মতন দেওয়া হয়েছে না ওরাকে গাল দেওয়ার মতন হয়েছে। মা বোনেরা, আমরা জানি এই মিলনগড় এলাকার মা বোন খুবই সোনা, খুবই ভালো মা আমার, খুবই বোন বোনেরা খুব ভালো। অতএব যারা দিচ্ছেন তো, যারা আর কালেকশন করছেন একবার নিয়ে আসেন তো একটা জোত, দেখি কতটা কি হয়েছে। আজ না হয় এখানে আমাদের একটা মানে ভাটা ব্যবসায়ী, ভাটা, হ্যাঁ, ওনার নাম মাইনুল, মাইনুল ওনার মা। আচ্ছা, জিনার ভাটা, ভাটার মালিক তো, ভাটার মালিক, হ্যাঁ, মাইনুল হক, হ্যাঁ। তো ওনার মায়ের জন্য, মায়ের জন্য দোয়া, হ্যাঁ, এবং ওনার বাবার জন্য, হ্যাঁ, এবং ওনার স্ত্রী মারা গেছে, মা, ওনাদের জন্য 3000 টাকা দান করলেন বাকি, হ্যাঁ, এটা বললেন। কিছু বাড়া যাবে না কেনে, ভাটার অবস্থা খারাপ, একটা ঘর বাহির হয় না। আর এই লোকটা উদার, হ্যাঁ উদার, উদার মাসার উদাতার না, আরো 500 পাবো যে ভাই, একটা মেয়ে ছেলে 20 টাকা আপনাদের কাছে চেয়েছি 20 টাকা করে। তো ইনশাআল্লাহ মায়ের জন্য, বাবার জন্য, স্ত্রীর জন্য ইট ভাটার মালিক 3000 টাকা দিয়েছেন। সাইফুদ্দিনের বাবার জন্য 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক লাহুম ফী মা রাযাকতাহুম। আচ্ছা, 20টা টাকা যদি থাকে কাউর কাছে তাহলে দুজন দেন, আর দোয়াটার ফজিলত নিয়ে একটা গাজাল ইনশাআল্লাহ বলবো, মাশাআল্লাহ, আমার বাবার জন্য। আচ্ছা, এই মাশাআল্লাহ, এই যে দেখছেন, এই যে দেখছেন আমার, এটাই হচ্ছে নেক সন্তান, এটাই হচ্ছে নেক সন্তান। 98-এ মারা গেছে, উফ, বাবা মারা গেছে 98-এ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই, আল্লাহুম্মা বারেক লাহুম ফি মা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। যাই হোক, সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া দেব, আর মাত্র দুজন 20টা করে টাকা দেন, তাহলে মাশাআল্লাহ খুশি হয়ে দোয়া দিয়ে আমি আর কিছু আগে বাড়বো। 20টা টাকা করে কেউ দিবেন? দিবেন তো দেন, নাহলে একবার রেগে যাবো, কিন্তু কয়ে দিচ্ছি এত ফজিলত, জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যাবার কেন আপনারা বসে আছেন আমি বুঝতেই পারছি না।
ইনশাআল্লাহ ত্রিপুরার ঘটনাটা বলে দেন একটু। আচ্ছা দেখেন, না গো না, সব কিছু এখন বললিয়া নিয়েন না ভাইজান, এখনই আমি বলবো, আর একটু পরে এসে, আরে একটু, আরে আজকে আমাদেরই রাজ্যে কে খবরটা জানে না, কে খবরটা জানে না, সবই আজকে খবর হচ্ছে, কিন্তু যদি বিরোধী করা যায় তাহলে সবাই আমাকে চেপে ধরবেন, সবাই ধরবেন। আমি তো প্রথমে ওই জন্য কি বলেছি, পরকালের কথাগুলো বলতে শুরু করেছিলাম। তো আমার ভাইজান রাস্তার ধারে শামসির দুলাল 1000 টাকা, দেখেন তো শামসি থেকে এসে 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই। ভাইরা আমার, রাস্তার ধারে গাছ আছে না নাই আপনাদের এলাকায়? রাস্তা ধারে গাছ আছে? গাছের নিচে একটা লোক গুনগুন গুনগুন করে আওয়াজ করছে। আচ্ছা, যদি কোনো একটা যুবক ছেলে বসে থাকে তাহলে আপনার কি মন বলছে যে ও এমনি বসে আছে, বসে বসে হয়তো টাইম কাটাচ্ছে আর মোবাইল দেখছে, এটা একটা কাজ করছে? কিংবা কোনো না কোনো ভাবনা সে ভাবছে, কোনো ভাবনা সে ভাবছে। আমার একটা স্টাফ আছে মাস্টার, স্ত্রীর সাথে প্রায় দিন লেহেওয়ার গণ্ডগোল হয়, তো ঘুমটা যেটা ফাঁকা থাকবে এইরকম নিচে মুড়ি করে নেবে, আর নিচে মুড়ি কে খালি ফিল্ড, খালি ফিল্ডে ফিল্ডে ঘুরে বেড়াবে। তো ওর একটাই, আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূলের সাথে আমি ছিলাম, পথ অতিক্রম করছিলাম, রাস্তায় আমি চলছিলাম, রাস্তার ধারে যেন একটা লোক কি যেন পড়ছে, গুনগুন 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 করে আওয়াজ করছে, এই আওয়াজটা শুনে তিনজন মেয়ে ছেলে 130, একজন 70, আর একজন 70, আর একজন 120 ছেলে দাদার জন্য, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাই। আর একজন যুবক ভাই, ছোট ছেলে এখানে যে ছিল, তিনজনের কাছ থেকে 30-40 টাকা নিয়ে আসে, 60 টাকা নিল, এই দান কবুল করো পাক সুবহান, মেটাইয়ে দিও তার মনের আরমান। কি বলছিলাম ভাইজান, গুনগুন করে আওয়াজ করছে, আল্লাহর নবী সেই সমাখানে বললেন, ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন আল্লাহর রাসূলকে, বললেন, আল্লাহর নবী গো, আপনি ওয়াজিব কেন বললেন, ওয়াজিব কেন বললেন, যেমন এই কথা বলাও, আল্লাহর রাসূল বললেন, এই লোকটা গুনগুন করছে তার মানে কিছু পড়ছে, তুমি জানো আবু হুরায়রা, এই লোকটা অন্য কোন সূরা নয়, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সেই সূরাটা পড়ছে। কে আতা বলেছিল ও, তা আমি কি করব। আল্লাহর রাসূল বললেন, এই শ্লোকটা কিছু গুনগুন করছে মানে কিছু পড়ছে, তার মানে এই সূরাটা পড়ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস পড়ছে। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটার জন্য জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে গেল। আমার ভাইজান, আজকে যদি আমি পড়ি সূরা ইখলাস, আপনি যদি পড়েন সূরা ইখলাস, কেন আমার জন্য আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে না? ইনশাআল্লাহ পড়ুন, যে ইনশাআল্লাহ হবে, যদি আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহ সেই ফজিলতটা পাবো। আজ না।